তারে খুব ভালো জানি, সে যথেষ্ট সে এরকম লোকার হয় না। সে দুইটা নামার এমপি ছিল, আমরা মার্কলা যেরকম বসবাস করছি ওইরকম এমপি থাকাকালীন আমরা বসবাস করছি। আমরা কোনো ঝয়ঝামেলা আমরা ছিলাম না, দরজামেলা দিয়ে আমরা ঘুমাইছি। সে এখন আমার এমপি নাইবিদা, খুব আমরা ঝরঝামেলার ভিতরে আছি আর থাকবো, কতদিন থাকবো কি থাকবো কি না তা আমরা বলতে পারি না। সে যথেষ্ট ভালো লোক বিদায়, আমার মনের আবেগে তারে তার জানা যায় আমরা শুনিয়ে আমি আসছি না। রাখবে কি তাদেরই তো পাঁচতলা মাটি নেই, তারা কীভাবে রাখবে? আমি নিজে স্বইচ্ছে আমি ঢাকা গেছিলাম, দেখুন আমার জন্য যদি একটা লোক যদি বাঁচিয়ে যায় সততা নিয়ে, তাহলে এইটাই আমি আল্লাহর কাছে আমি পরিষ্কার থাকবো। এই জন্য আমি জানা সত্ত্বে আমি গেছি, যখন যাওয়ার পরেই আমি করে সাক্ষী দেওয়ার সাক্ষী দিতে ঢুকবো তখনই আর কি আমার ওইখানে বসে আমি অপহরণ হয়ে যাই। যাওয়ার পরে আমাকে কোনা ওইকে অপহরণ হয়ে যায়, তাই কোনা নিয়ে রাখছে আমি নিজেই বলতে পারি না। আমার তখন তারা ধরিয়ে ইয়ার কি চক্ষু বানিয়ে ফেলাইছে, আমি জগতে কিছুই দেখতে পারিনি। আমি দীর্ঘ যাই আমার ওইখানে একটা ঘরের ভিতরে রাখছে, দিন না রাত্র না কি আয়োজন দেয় আমি তা কিছু কিছু জানতে পারিনি। এই ওইখানে রাখছে, রাখার পরে খুব রকম বসে আমার নির্যাতন করছে। এই সামনে কোটি কোটি টাকা আছে, টাকাগুলো নেই শুধু সাইদি সাহেবের কথা বল, আমি বলি যারে আমি দেখি নাই শুনি নাই আমার পক্ষে বলা সম্ভব না। আমার ভাইরে যারা মারছে আমি আমার ভাইরে যারা মারছে হেকুর নামে ইয়ে ইয়ে নাম তাহলে ও তো আছেই, ওনার নাম বল, বলে আমার বাপ ভাই কেউই না। এই হাও মিথ্যতা কেন যারে দেখি নাই শুনি নাই আমার পক্ষে বলা সম্ভব না। এই অহিন বৈশিকা খুব এরকম নির্যাতন করছে, দিন দিন নিঃসঙ্গ পঁচিশ দিন আমাকে কারণ সরতেছে, এরকম দিন দিন আমাকে জিজ্ঞাসাবাদ করছে। আমি না পড়েন আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে তারা ওইখান থেকে বারো বারো আমার ওইখান থেকে বাড়ি করে গিয়ে চক্ষু বান গিয়া ওনানে নিয়ে গেছে তা আমি বলতে পারি। যখন আপনার সীমান্তে আপনার ছাড়ছে তখন এই ছাড়ার পর দেখি কি মানে প্রশাসন মানে বাংলাদেশ ভারতের বিএসএফ ওই আর কি গাড়ি দাঁড়িয়ে বসে দেখার পরে বলে তো এই ভারতে আসছি গেছে। এই তখন আর কি আমার আমি ভারতে ভিতরে আমার ঠেলিয়ে দিতেছে, আমি বলে না আমি ওদিকে যাবো না, না যাবো না আসলে আমার নির্যাতন না করবি আমার আসলে মারিয়ে ফেলায়, কারণ না যাবি হাঁটবি কি না হাঁট, তখন আমি হাঁটি নাই। তখন তারা ওই হাত ধরিয়ে নিয়ে বিএসএফের হাতে গেছে, দেওয়ার পরে আমার এই রকম মারছে।